আর মাত্র কয়েকটা দিন তারপর সরস্বতী পুজোয় মাতবেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ আর তার মধ্যে চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের তবে আগের থেকে বেশি মূর্তি বানিয়ে লাভের আশা করছেন না মৃৎশিল্পীরা তারা বলছেন ইসলামপুর সহ পার্শ্ববর্তী রাজ্য বিহারের পূর্ণিয়া ভাগলপুর কিষানগঞ্জ জেলাতে ইসলামপুর এই কুমোরটুলি থেকে মূর্তি যায় তবে পুজো আসতে ইসলামপুরের মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা লক্ষ্য করা যায় বিভিন্ন স্কুল কলেজ সহ অফিস আদালতে সরস্বতী পুজো অনুষ্ঠান হয় জন্য মূর্তির চাহিদা পড়ে তবে মূর্তির কারিগররা জানাছেন তাদের মূর্তি বানিয়ে সেরকম লাভ দেখতে পার না তবে তারা বলছেন মূর্তি তো বানাতেই হবে বানিয়ে পেটে ভাতে চলে যায় হ্যাঁ চলছে এখন পুরো কাজ চলছে কতটা ব্যস্ত আমাদের সব ব্যস্ত তবে এখন একটু বেশি এবারে কি অন্যনবারে বেশি কম সমানই প্রায় দু চারটে বেশি হতে পারে কোথায় কোথায় এই যে ঠাকুর গড়ানো চলছে তাও তুঙ্গে কি মনে হয় এবার ব্যবসার আয় কতখানি বা লস কতখানি কি মনে হয় লস হয় না আয় তো একটু হবেই আয়টা দিন দিন কমে আসছে কেন ম্যাটেরিয়ালসের যেভাবে দাম বাড়ছে প্রতি মাস দাম সেইভাবে নেওয়া যাচ্ছে না কেন সকলেরই তো একটা বাজেট থাকে আর একটা বাচ্চারা পুজো করবে তাদের একটা বাজেট আছে সে বাজেট মেনটেন করতে গেলে আমাদের এদিকে খরচটা বেড়ে যাচ্ছে কি নাম হুম নাম কি রামপ্রসাদ পাল এবার মূর্তি রয়েছে পঁচাশিখানা এইটটি ফাইভ অনেক বড়ো বড়ো মূর্তি দেখছি মানে কত হাতের কী দেখছি এগুলি মূর্তি পনেরো ফুট আছে বারো ফুট আছে তারপর দশ ফুট আছে আট ফুটে সব ফুটেরই মূর্তি রয়েছে আমাদের এখানে আমাদের এখানে তো পূর্ণিয়া কিষাণগঞ্জ ভাগলপুর তারপর দাসপাড়া এদিকে দাসপাড়া রামগঞ্জ সব শহরেই রয়েছে বাইরেও রয়েছে না অন্যান্য তুলোবারের তুলনায় একটু বেশি বানিয়েছিল এবার এবার চাহিদা রয়েছে কিন্তু তারপরে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে তো তাও এখন বলা যাচ্ছে না তো বানিয়ে রেখেছি সেলও হচ্ছে তো এই যে পানীয় রেখেছ সেল হচ্ছে পটটা বা ব্যবসা করে লাভ লোকসানের যদি কিছু বলো আমাদের এখানে লাভ লোকসানের কথা বলতে বললে সেরকম অত প্রফিটের কিছু নেই ব্যবসা করে খেতে হচ্ছে সেভাবেই চলছে কিন্তু সেরকম প্রফিটের কিছুই নেই যে দাম আগেও পেয়েছি এখন ও দামই পাচ্ছি উল্টা আমাদেরই ঘাটতি হচ্ছে ব্যবসা করে লাভ লাভ বলতে কি ওই পেটে ভাতের মতোই যা চলছে লাভ লুস্কানের কোনো ব্যাপার হচ্ছে না ওই কিছু ফাইভ পার্সেন্ট বা ব্যাপার থাকে এর বেশি কোনো চাহিদা অতটাও নেই এখনকার পূজা পার্বণের চাহিদাটা খুব কমই রয়েছে বানিয়েছে আমার নাম সাগর বিশ্বাস এখন কি এখন প্রস্তুতি তুঙ্গেই চলছে এখন সময় নেই বেশি দিন এখন তো প্রস্তুতি চলবেই ফিনিশিং সময় এখন সব এখন কি চার্জ চলছে ঠাকুরের লাস্ট চার্জ এখন লাস্টটা চলছে চোখ চলছে ঠাকুরের ঠাকুরের চোখ চলছে ঠাকুর সৌন্দর্য করার সাজ কাপড়ের কাজ চলবে এখন ফিনিশিং টাইম এখন কি ব্যস্ততা এখন প্রচুর ব্যস্ত রাত্রি বারোটা অবধি কাজ চলছে তাই বুঝতেই পারছেন কিরকম ব্যস্ত থাকবো এতগুলো লেবার খাটিয়ে তারপরেও তো কোনো আয় নেই না মনে হয় লেবার খাটিয়ে আয় আয় যদি না হয় তাহলে তো ব্যবসা করলে লাভ নেই আয় তো কিছু হচ্ছে ওই তো বলছি ফাইভ পার্সেন্ট না টেন পার্সেন্ট আয় হচ্ছে এর বেশি হচ্ছে না খুব একটা প্রফিট বলতে আমরা পাচ্ছি